সুধী দর্শক মণ্ডলী, ডেভেলপমেন্ট ড্রিম চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যশোরের মনিরামপুর উপজেলা গাছের চারা তৈরির জন্য অত্যন্ত সমৃদ্ধ। আজ আমরা দেখব এখানে কিভাবে গ্রাফটিং করে পেয়ারার চারা উৎপাদন করা হচ্ছে, যে গাছে 3 থেকে 4 মাসের মধ্যেই পেয়ারা ধরতে শুরু করবে। চলুন তাহলে দেখি গ্রাফটিং এর মাধ্যমে পেয়ারার চারা উৎপাদন কৌশল। আজ আমরা আবারও এসেছি গাজী নার্সারিতে। গাজী নার্সারিটি অবস্থিত যশোর জেলার মনিরামপুর উপজেলার কুয়োদা বাজার সংলগ্ন জামজামি গ্রামে। এই নার্সারিতে যোগাযোগের ক্ষেত্রে নার্সারির সাইনবোর্ডে যোগাযোগ নাম্বার আছে, যোগাযোগ নাম্বার 01725030691। এই নার্সারি থেকে আপনারা আপনাদের চাহিদাভিত্তিক গাছের চারা সংগ্রহ করতে পারবেন। আমরা এসেছি এই নার্সারিতে, পেয়ারার চারা গ্রাফটিং এর মাধ্যমে উৎপাদন হচ্ছে, আমরা সেটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্যই আজকে আমরা গাজী নার্সারিতে এসেছি। আমরা গাজী নার্সারিতে পেয়ারার চারা দেখছি। এই পেয়ারার চারা আসলে কিভাবে উৎপাদন করছে এবং এই চারাগুলির সঙ্গে তারা যে চারা উৎপাদন করছে গ্রাফটিং এর মাধ্যমে তার পার্থক্য কোথায়, সেটা আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এখানে আপনারা দেখছেন পেয়ারা গাছের ডাল কেটে এখন নতুন গাছের ডগা সংযোজন করা হয়েছে। সেগুলি আসলে কিভাবে করেছে সেই বিষয়টি আমরা এখনই আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা আসলাম আপনাদের নার্সারিতে এই গ্রাফটিং এর মাধ্যমে কিভাবে পেয়ারার চারা তৈরি করছেন বা পেয়ারার গ্রাফটিং করছেন কিভাবে সেই বিষয়টি জানার জন্য। এই বিষয়টি বলার আগে আপনি যদি আপনার পরিচয়টা একটু দেন তাহলে ভালো হয়। জি, আমি মোহাম্মদ মিলন গাজী। আমার বাসা বাজোয়াডাঙ্গা, কুয়াদা বাজার, কুয়াদা বাজার পোস্ট। ওকে, ঠিক আছে। আচ্ছা, গ্রাফটিং এর মাধ্যমে পেয়ারার চারা তৈরির ক্ষেত্রে কি কি উপকরণ লাগে সেটা প্রথমে যদি আপনি আমাদেরকে একটু বলেন যে কি কি জিনিস লাগে এই পেয়ারার চারা গ্রাফটিং করার ক্ষেত্রে। জি, মূলত এটা আমাদের দেশীয় পেয়ারা যেটা বছরে একবারও হয়। এতে দেখা গেলো চাষি লাগাইলে এতে ফলন বছরে একবার এতে লাভবান হয় না। এটা কি পেয়ারার চারা আগেই তৈরি করা? এটা দেশি পেয়ারা, এদের চারা তৈরি করা আমাদের নিজে। আচ্ছা, এই চারাটার বয়স কত? এই চারাটার বয়স 3 মাস। 3 মাস? 3 মাসে এত বড় হয়েছে? হ্যাঁ। তাহলে আর আর কি লাগে? একটা হচ্ছে চারা দরকার হয়, আর এরপরে চারাটা আমরা তৈরি করলাম। তৈরি করে আমরা থাই দেশের থেকে ওই যে থাই পেয়ারা আছে বিভিন্ন রকমের জাত, থাই 3, থাই 5, থাই 8, তারপরে এই যে আমরা এখন এই যে থাই 8 গোল্ডেন 8, এইগুলা কি? এইগুলো থাই গোল্ডেন 8 এর কস বা ডাল। কস মানে ওই অন্য গাছের ডাল? হ্যাঁ, অন্য গাছের ডাল বা কস নিয়ে এসে আমরা এটা সংগ্রহ করেছি, করে এই গাছে এখন অ্যাডজাস্ট করব বা গ্রাফটিং করব। কেমন ডাল কেটে এনেছেন একটু দেখাবেন। এই যে আমাদের ডালটা আছে, এই এটাই আছে আমাদের উপযুক্ত ডাল বান্ধার জন্য। ও, এই ডালটা কেটে নিয়ে আসছে? এইটাই আছে গোল্ডেন 8 থাই, এই ডালটা আমরা সংগ্রহ করেছি। সংগ্রহ করেছেন, তার মানে কি এটা কিনে নিয়ে আসছেন? এটা আমরা কিনে নিয়ে আসছি। আচ্ছা, এই ডালের দাম কত? এই এক কেজি ডালের দাম 5 টাকা। 5 টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন? আচ্ছা, তারপরে এই ডালটা আসলে কি করবেন সেটা একটু দেখান। ডালটা এই পাতাগুলো ছাঁটবো, সেটা আমার যেটা পছন্দ মনোযুক্ত গাছের সাথে অ্যাডজাস্ট করবে সেই ডালটা। এই পছন্দটা কিভাবে পছন্দ করবেন? এর প্রত্যেকটা ডালের চোখ আছে, এই চোখটা আমার মনোযুক্ত হবে কিনা, এই চোখটা ফুটবে কিনা, তার জন্য আমি এই ডালটা আমি নির্বাচন করব।
না এই ডালটা খুব ভালো এই ডালটা এই গাছের জন্য কিভাবে ভালো বুঝলেন একটু দেখান তো এর এই ডালে জন্য এই চোখ গুলো ভালো আছে এর ভিতরে চোখ আছে এই চোখ গুলো ভালো আছে ও ওই পাতার পাশে যে হ্যাঁ পাতার পাশে চোখ মতো থাকে দুটো চোখ আছে এই চোখ দুটো এনে বানলে আমি এই চোখ থেকে নতুন করে গাছ গজাবে সারা গজাবে আচ্ছা আচ্ছা তাহলে একটি ডালে পাতার পাশাপাশি দুই তিনটা চোখ রেখে খন্ড খন্ড করে আপনারা এগুলো কাটছেন এরপরে কি করছেন একটু দেখেন আমি গাছটা কোন ফালি কাটছি কোন গাছটার সাথে কোন ডালটা উপযুক্ত এই গাছটা আমি এখন কাটব এই কাটলাম কাইড়ে এই আমার মতো করে আমি মিশনের জন্য একটু সোল দিলাম একটু এখন এই পাশটা হ্যাঁ এইবারটা এই আমার এই থাই এইট গোল্ডেন এইটের ডালটা আমি সোল দেব এই এই সোল দিছি এখন এর সাথে অ্যাডজাস্ট করব এখানে হ্যাঁ কিভাবে করলেন আর আরেকটু আরেকবার দেখান তো এই যে এই ডালটা যেটুকু পরিমাণ কাটিছি গাছটা ঠিক ডালটাও সেইটুকু পরিমাণে কাটিছি কেটে এই যে এর ভিতরে সুন্দর করে বসাই দিলাম ও ওই যে হ্যাঁ দুই গাছের ডাল কাটলেন দুইটা মানে ফাঁকা করে নিলেন আগে মূল গাছটা কেটে মূল গাছটা কেটে ফাঁকা করলাম এবং ডালটাও কেটে সুন্দর করে অ্যাডজাস্ট করলাম এই যে এখন আমার একটা টেপ আছে এর দ্বারাই আমি গাছটা সম্পূর্ণ নতুন রূপে বাঁধবো এই এখানে আমার এটা গ্রাফটিং হয়ে গেল হ্যাঁ এরপরে কি হবে এরপরে এখান থেকে নতুন করে কোঁচ আসবে বা নিচে দেও কোঁচ আসবে মূল গাছের তো কোঁচ আসবে মূল গাছের কোঁচগুলো সুন্দর করে ভেঙে দিতে হবে মানে এই জায়গা দিয়েও কোঁচ আসবে কিন্তু এগুলো ভেঙে দিতে হবে ভেঙে দিতে হবে আর মূল যে মূল গাছটার কোঁচ আসবে সেই কোঁচটা রেখে দিতে হবে এই একটা চৌকি ফাঁকা রেখে দিয়েছেন এইটা থেকেই হ্যাঁ কোঁচ বেরোবে তার মানে গাছ বেরোবে নতুন গাছ হ্যাঁ জি শুধু দর্শক মন্ডলী এখানে দেখেন যে অনেক সংখ্যক চারাতে নতুন গাছের ডাল সংযোজন করা হয়েছে যেটাকে বলা হয় গ্রাফটিং করা হয়েছে আচ্ছা এই গাছের ডাল গজাতে হ্যাঁ কতদিন সময় লাগবে ধরেন এক সপ্তাহ সময় লাগবে এক সপ্তাহের মধ্যে নতুন পরিপূর্ণ গাছ নতুন পাতা বেরোবে নতুন পাতা বেরোবে আচ্ছা এখন এই গাছের পরিচর্যার ক্ষেত্রে নাকি এমনি রেখে দিলেই হবে শীত বর্ষা গরম কি ধরনের পরিবেশ দরকার সম্পূর্ণটা গরমের পরিবেশেই বেশি ভালো হয় তারপরে এখন তো আবহাওয়া বেশি একটা ভালো না আকাশে মাঝে মধ্যে পানি এতে একটু ক্ষতিগ্রস্ত হতেই পারে বর্ষা হলে কি এই গাছ গজানো মানে চারা হওয়ার মাত্রা কমে যায় মাত্রা কমে যায় মানে নতুন যে পালসিটা ছাড়ে যে গাছটা আছে ওই গাছটা আছে বনো পানির কারণে পচা আসতে পারে পচান লাগতে পারে ও ওই পালসিতে যেহেতু এই জায়গায় জোড়া লাগানো হচ্ছে এই জায়গায় পচন ধরতে পারে তার জন্য এর জন্য খুব ভালো উপযুক্ত সময় গরম বা রোদের সময় তারপরে যদি শীতকালে বান্ধা হয় পলিথিন দিয়ে পলিথিন দ্বারা যদি শেড করা হয় নতুন করে দুই সাইডে গরম আবহাওয়া থাকবে তাহলে ফোটা সম্ভব কতদিন পরে এই গাছে পেয়ারা ধরবে এই গাছে পেয়ারা ধরবে তিন মাসের মধ্যে পেয়ারা ধরে যাবে অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক মন্ডলী গাজী নার্সারিতে যেমন পেয়ারার চারা গ্রাফটিং এর মাধ্যমে উৎপাদন করা হচ্ছে তেমনি পাশাপাশি এখানে আছে আতার চারা মেহগিনীর চারা এবং কুলের চারা পাশাপাশি আরও দেখছি এখানে আছে লেবুর চারা এবং সুপারির চারা এগুলো সংগ্রহের ক্ষেত্রে আপনারা গাজী নার্সারিতে যোগাযোগ করতে পারেন আমরা এই ভিডিওর শেষে গাজী নার্সারির যোগাযোগ নাম্বার সংযোজন করব ধন্যবাদ সকলকে